হ্যাঁ 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 আমি বলছি, আমি বলতে তো মানে বলতে সব বলছে নাকি, মানে দেখ কি বলছে রে, নাকি এক্সাম ক্যান্সেল হয়ে যাবে না কি সব বলছে, দেখ শোন। উফ, কি হয়েছে? দেখছে তো পড়ছি, সামনে বোর্ড, আর আমাকে হাবুলের থেকে বেশি নম্বর আনতেই হবে। হ্যাঁ 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 শুনো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। হ্যাঁ 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 আমি বলছি, আমি বলতে তো মানে বলতে তো দিতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ আমি কুত্তা মাহাতো, আপনারা দেখছেন উলু 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 নিউজ, আর আমি চলে এসেছি আপনাদের কাছে একটা ব্রেকিং নিউজ নিয়ে, যেটা হচ্ছে বোর্ডস এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ বোর্ড ডিক্লেয়ার করে দিয়েছে যে বোর্ডস এক্সাম ক্যান্সেল হয়ে গেছে, ছেলে মেয়েদের সব কিছু লাঠি উঠিয়ে দিয়েছে বোর্ড, আর এটার জন্য ছেলে মেয়েরা একটু নাচানাচি করবে আর কি, বাবা দুঃখ পাবে ঠিকই, কিন্তু লাটে উঠে গেছে পড়াশোনা, এটা তো বোঝাই যাচ্ছে। মানে আমি উলু উলু নিউজ থেকে এখন বলছি, হ্যাঁ রে বাবা বলছি তো আমি, হ্যাঁ হ্যাঁ কি হতে পারে না, আমার এতদিনে খাটনি এতদিনে খাটনি আমার সব চলে গেলো, হতে পারে না। তুই কাঁদছিস কেন, কি আর করে যাবে? না মা না, এটা হতে পারে না, ওই কুত্তা মাহাতো আমার উপর প্র্যাঙ্ক করছে, আমি শিওর ও প্র্যাঙ্ক করছে আমার উপর মা। আরে না রে বাবাই না, আর প্র্যাঙ্ক ম্যাঙ্ক আবার কি, আরে না ওটা সত্যি বলছে রে, আরে সত্যি ক্যান্সেল হয়ে গেছে। না আমার এতদিনের খাটনি, এতদিনের পড়াশুনো, এতদিনের নোটস নেওয়া, সারা রাত জেগে ঘুমানো, কি না মানে রাত জেগে পড়া, আমি কাকে দেখাবো এখন, মুখে ঠাকুর কে আমার দিকে তাকাবে, ভালো লাগছে না। আরে বাবাই রে, এত কষ্ট পর্যন্ত কিছু হয়নি। আরে শোন, ইম্পসিবল, দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল, ওয়াই গড ওয়াই আমার সাথে হতে হতো, খুশ তো ও হে জিন্দগুনে বুক কে সাথে কায় বো ভি নেই দেখা, আমরা যারা সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন দেখি তাদের কি হবে, এটাই তো আমার কাছে একটা শেষ সুযোগ ছিল আইনস্টাইনকে বিট করবার। না এটা করলে আইনস্টাইনকে বিট করবার আগে আমি একটু কেটে, আমরা যারা সারা ইয়ারে একবার খেতে উঠি, একবার ঘুমাতে যাই, একবার হালকা মানে ইয়ে করতে উঠি, যারা সারা দিন ধরে পড়ি, কি হবে কি হবে গড ভাই, আমাকেই পেলে তুমি, হাবলার থেকে বেশি মার্কস পাওয়ার সব স্বপ্ন আমার ফ্ল্যাশ হয়ে গেল, চিটকে পড়াশোনা কিনে বনাই, দেখ কি বলছে, এক্সাম নাকি ক্যান্সেল হয়ে যাচ্ছে। একদম ঠাট্টা করবে না, একদম ঠাট্টা করবে না, কনফার্ম নিউজ রে। কি
সত্যি? ও মা গো, ওরে মানে এত এত দুঃখের খবর। তোর কি পটি পেয়েছে? তুই পটি যাবি? আচ্ছা মা, তার মানে এখনই মানে এখনই বই খাতাগুলো পটির মতই তো ফ্লাশ করে দেবো। মানে তুই তুই কি পাগলের ট্যাবলেট খেয়েছিস রে? মানে কি বলবো, এতদিন এসব পড়া। তুই কাঁদছিস কেন? যদি ক্যান্সেল না হতো আজ এক্সাম, তুই তো সেই একই ক্লাসেই পড়ে থাকতিস রে। ঠিক বলেছ না, না মানে এটা হতে পারে না। আমি ফুড স্ট্রাইকে, না না নো ওয়াটার স্ট্রাইকে, না ওটা হলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, স্ট্রাইকে চলে যাব আমি। সবাই থেকে পুজো শপিং স্টার্ট করে দিল আর আমি এখনো ক্লাস টেনের পড়া পড়ে যাচ্ছি। না হবে না, মানবো না, হবে না, মানবো না। এই বোর্ডস ক্যান্সেল করতেই হবে, করতেই হবে, ব্যাস। সিবি বোর্ড কে এক্সাম ক্যান্সেল করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। সিবি বোর্ড কে এক্সাম ক্যান্সেল করতে হবে, করতে। হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না, আমাকে বলতে দেবে সারাক্ষণ যে ফোনে কথা বলবো কখন? আরে আরে হ্যাঁ, সোর্স বলছে যে ক্লাস টেনের এক্সাম ক্যান্সেল হয়ে গেছে, সব বোর্ড এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। সবার জন্য একটা খুশির খবর না দুঃখের খবর বুঝতে পারছি না, কিন্তু ক্যান্সেল হয়ে গেছে ক্লাস টেনের বোর্ড এক্সাম। কোভিড-19 অনেক ধন্যবাদ তার জন্য জানাচ্ছি আমি। আরে আমাকে ফোন করে বলবো কখন? আরে আমি তো পার্টি শুরু হই। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই দাঁড়াও দাঁড়াও, আমি ভুল খবর দিয়ে দিয়েছি। এখন বলছে সিবি বোর্ড বলছে যে পরীক্ষা তো নেবেই, আর তারপর সব স্টুডেন্টের পাশে টিচাররা বসে বসে পরীক্ষা দেওয়াবে, আর সব স্টুডেন্টরা 6টা বেঞ্চ ছেড়ে ছেড়ে বসবে। এটা আজকে ব্রেকিং নিউজ, সবাই 6টা বেঞ্চ ছেড়ে ছেড়ে বসে পরীক্ষা দেবে, আর টিচাররা তাদের পাশে বসে থাকবে। শুনতে পাচ্ছো সবাই? কেউ আনন্দ করবে না, আনন্দ যেটা বলেছিলাম সেটা সবাই কান্নায় পরিণত করে দাও। হ্যাঁ আমি কুত্তা মাও, তো কুত্তা মাও তোমাদেরকে বল। ফলক তক চল সাথ মেরে, ফলক তক চল সাথ চল, ফলক তক চল সাথ মেরে, ফলক তক চল। কি যে হলো বুঝতেই পারছি না, কেনই বা হলো? ক্যান্সেল হয়েছে, ভালোই হয়েছে একদিকে। এই না, বোর্ড যদি আবার প্রি বোর্ডের উপর বেস করে মার্কস দেয় তাহলে তো আমি মঞ্জু শিলা আন্টি কাউকেই মুখ দেখাতে পারবো না। 20% উপর তো উঠবেই না। ধুর, সেটা তো নাও হতে পারে, ওরা তো ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস বাড়িয়েও দিতে পারে। ওয়েট, বোর্ড যদি ক্যান্সেল হয় তাহলে তো আমার ক্যারিয়ার সাফার করবে। ও গড, দুধ মরা, তা নাও তো হতে পারে। দূর, কী হবে শুধু শুধু টেনশন করে। তোমরা বলো না, আমার হয়ে টেনশনটা করে না।
আমাদের তো সব ড্রিম ইলেভেনের টিম বানানো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব টু সিবলিং রকার্স। বাই বাই।